সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীকে চরম হেনস্থার শিকার তিন মধ্যক যুবকের একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে চরম উত্তেজনা চোচড়ায় যেখানে দেখা যাচ্ছে চোচড়ার বিধায়ক অসিত মজুমদার একজন যুবককে কান ধরে উঠবস করাচ্ছে ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ বিকেল নাগাদ পোলোবা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত শুভজিৎ ব্যানার্জির পোলোবা থেকে রাজহাট হয়ে নিউ কাজিডাঙ্গা মোড়ের ফেরার সময় তিন মধ্যক যুবক ওই সরকারি স্বাস্থ্যকর্মীকে চরম হেনস্থার শিকার সহ গালিগালাজ করতে থাকে এবং তার বাইকের চাবি জোরপূর্বক খুলে নেয় পেছন দিক থেকে বিধানসভা থেকে ফেরার সময় চোচড়ার বিধায়কের নজরে আসে বিষয়টি তৎক্ষণাৎ বিধায়ক গাড়ি থেকে নেমে ওই স্বাস্থ্যকর্মীকে বিষয়টি জানতে চাইলে এবং ওই যুবকদের আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়েন এবং ওই মধ্যক যুবকদের আচরণ দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এই বিষয় নিয়ে সরকারি স্বাস্থ্যকর্মী শুভজিৎ বাবু জানান আমি পলুয়া থেকে ফেরার সময় নিউ কাজী ডাঙ্গা মোড়ে তিন যুবকের মধ্যক দ্বারা হেনস্থার শিকার হই তিনি চোচুরা বিধায়ক অসিত মজুমদারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তার এই পদক্ষেপ দেখে শুভজিৎ বাবু বলেন পশ্চিমবঙ্গের সর্বত্র চুচুরার মতন বিধায়ক যেন সর্বত্র থাকে তিনি যেভাবে ত্রাতা হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সত্যিই দেখে আমি অবাক হই এই বিষয় নিয়ে অসিত মজুমদার বলেন একজন সরকারি কর্মরত অবস্থায় কর্মীকে যেভাবে হেনস্থা করছিল ওই যুবকগুলি তাতে আমি বাধ্য হয়েছি তাদের কান ধরে উডবস করাতে তিনি বলেন যদি কেউ অন্যায় করে পুলিশ প্রশাসন সেই বিষয়টি দেখবে কেউ আইন হাতে তুলে নেবে সেটা আমি বরদাস্ত করব না কেমন আচরণ পরিবর্তিত কালে সাধারণ মানুষের সঙ্গে ঘটলে বা দেখলে আবার এমনই করব পরবর্তী সময় সুভজিৎ বাবু স্থানীয় ব্যান্ডেল থানায় বিষয়টি অভিযোগ করলে পুলিশ ওই অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হয়েছিল আজকে আচ্ছা আমার নাম সুভজিৎ बनर्जी আমি পলবা হসপিটালের স্টাফ তো আমি ডিউটি থেকে আমি বাড়ি ফিরছি ঠিক ব্যান্ডেল কাজিরাঙা থেকে নিউ কাজিরাঙার মধ্যে আমাকে তিনটে ছেলে বাইক অবস্থায় সুপার স্প্লেন্ডার বাইক ছিল আমারও সুপার স্প্লেন্ডার বাইক তাদের সময় কোনো আমার অ্যাক্সিডেন্টও হয়নি কোনো রকম কোনো ঝামেলাও হয়নি আমাকে পেছন থেকে ডাকছে দেখে আমাকে একটু নিউ কাজিরাঙার সামনে আমাকে দাঁড় করায় আমাকে নেবে আমি বললাম কি হয়েছে আমাকে নেবে আমাকে বলছে একটা ট্রেনের থাপ্পড় মারবো না কোথায় যাচ্ছিস ঠিক আছে জানলাম কে ভাই তুমি তুমি আমাকে বলছে যে এরকম তুই তোকে হাত দেখালাম দাঁড়াই না কেন হ্যাঁ তুমি হাত দেখালে কোথায় তোমাকে দাঁড়াবি হবে কেন আমি তুমি আমাকে যাচ্ছো যথেষ্টভাবে গালিগাল করতে লাগে করতে লাগে এবং আমাকে বলছে ও ওর ক্ষমতার মতো মদ্য অবস্থা আমি বুঝতে পারলাম মদ্য অবস্থায় আছে ফোন করে ও হয়তো কোনো কাউকে থানাকে বা কোথাও কাউকে ফোন করতে আছে আমি বললাম ভাই তুমি একটু ভুল করে ফেলছো ঠিক আছে আমি একজন সরকারি কর্মী আমি ফিরছিলাম আর রাস্তা দিয়ে তুমি আমার সঙ্গে এইভাবে অসভ্যতম আচরণ করছো কেন আমি তখন সঙ্গে সঙ্গে আমি ও দাঁড় করলাম ওকে আলাম ভাই তুমি যখন দাঁড় করিয়েছি আমাকে আমি যখন আমায় আমি তোমাকে একটু দেখাই যে এরকম ঘটনা আমার সঙ্গে যেটা ঘটছে এখন সেটা আমি আর সেকেন্ড টাইম কারোর সঙ্গে ঘটতে দেবো না তারা কি তোমার কাছে কোনো চিন্তাই করার চেষ্টা বা জিনিস চিন্তাই তো আমার তো মতো চিন্তাই লাগলো আমি চিনি না জানি আমার সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কিছু হয়নি তা আমার উপর ও আক্রোশটা মানে এরকম করবেই বা কেন আমি হট করে ওকে চিনি যায় আমার গাড়িতে দাঁড় করাবে কেন কিছু কি বলেছিল যে কিছু আছে তো বের কর বা কিছু না আমার থেকে আমাকে আমার গাড়িটা গাড়িটা বন্ধ করা হলো দাঁড়িয়ে বলছে এরকম হাত দেখিয়ে বলছে ট্রেনে একটা থাপ্পড় মারবো না কারের নিচে আমি তখনই আমার আমার একটু উত্তপ্ত হয়ে পড়ি আমি তখন সুযোগ থানায় নিয়ে সময় ফোন করি এবং পেছন থেকে আমি তৎক্ষণাৎ দেখি যে আমি আমি স্থানীয় পঞ্চায়েত সদস্য নতুন সদস্যার মুনমুন মণ্ডল আমি তাকেও ওনাকেও ফোন করি উনিও আমাকে বললো ঠিক আছে আমি আসছি এক্ষুনি তুমি ওয়েট করো উনিও আমাকে যথেষ্ট সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের হুগলি চুচনা স্থানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় তিনি আসছিলেন এবং তিনি আমাকে দেখে যথেষ্টভাবে ওরকম ঘটনার পরিস্থিতিতে নিজে গাড়ি থেকে নামেন এবং যে ভূমিকা যে অবস্থায় যে ভূমিকা ছেলেদেরকে যা যেভাবে তিনি শাসন করেন এবং বোঝান যে এটা অন্যায় হয়েছে এইভাবে গাড়ি গাড়ি থামানো বা ডিউটি চলাকালীন গাড়ি কোনো কর্মীকে যেন গাড়ি থেকে না নামানো হয় বা কোনো রকম যাতে কোনো রকম আচর মানে অস্বপ্রথম আচরণ না হয় বা কোনো রকম যেন চিন্তাই বা কোনোরকম যেন কিছু না হয় তার জন্য আমাদের বিধায়ক মহাশয় যথেষ্ট প্রাধান্য দিয়ে ভূমিকারা দেখেন এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় দিদি মমতা ব্যানার্জি এবং মাননীয় বিধায়ক অসিত মোমুদার কাছে যথেষ্ট কৃতজ্ঞতা এর জন্য এই বিধায়ক যেন পশ্চিমবঙ্গর দুশো বিরানব্বই খালে বিধানসভাতেই যেন থাকে আমি এটা মমতা ব্যানার্জির কাছে আমাদের আমার প্রিয় দিদির কাছে আমি অনুরোধ করছি দাদা যেটা এটা ভূমিকাটা আর দেখিয়েছে আমি তো সাধারণ একটা কর্মী কিন্তু সাধারণ মানুষের কাছে এই ভূমিকাটা একটা মধ্য বা একটা মহিলার সঙ্গে হলে মহিলা তো যতভাবে ঘামড়েই যেত তো আমিও মাননীয় বিধায়কের কাছে যথেষ্টভাবে প্রণাম জানাচ্ছি যাতে আমার পাশে দাঁড়িয়েছেন উনি এবং অন্যায়টাকে তিনি শাসন করেছেন তার জন্য আমি ওনার কাছে খুবই চিরক্ষিত মানে চিরক্ষিত করে থাকি আমার নাম শুভজিৎ ব্যানার্জি